हे गाइज आमी शाहेद आहसान आशा करी सबाई भालो आछेन आमार आजके नतुन भिडियोते आपनादेरके स्वागतम जानिए शुरू करछि आजकेर भिडियो। सो आजके आमरा शिखबो किभाबे आमरा सिनेमैटिक स्काई बानाते पारी आफ्टर इफेक्टे। सो एटा एकटा मोशन टिउटोरियल व्हाटएवर यू से एनिमेशन और मोशन एंड बेसिकली आमरा एनिमेशन अथवा मोशनेर जोन्नो आमरा आफ्टर इफेक्ट यूज करी। सो फार्स्ट अफ अल आमरा जेटा करब सेटा होच्छे आमरा नतुन एकटा कम्पोजिशन निब। कम्पोजिशन नेওয়ার জন্য आमरा बेसिकली आमरा ड्यूरेशन দিব अराउंड 15 सेकेंड्स एंड या 19 by 20 एंड 1080 पिक्सल इज फाइन इनाफ। एंड आमरा एटाके रिनेम करब, कम्पोजिट नेम দিব হচ্ছে बेसिकली सिनेमैटिक क्लाउड्स ओके और स्काई। सो আমাদের এই নতুন একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল। সো আমরা এখন ফোল্ডার করব। বেসিক্যালি আমরা এখানে আমাদের যত ইমেজ আমরা অ্যাড করব আমাদের আফটার ইফেক্টসে সেগুলো আমরা এই ফোল্ডারে রাখব টু বি মোর অর্গানাইজড। সো লেটস রিনেম টু ইমেজেস and let's rename it to let's rename another folder to footages okay। so first of all amra ki korbo amra amader folder e jabo kankito folder e। so ami ekhane ekti google theke ekta image nichi, it's like a cloudy sky। so amra ei image ta amra ekhane drag korbo and also thunder যে ফুটেজগুলো আছে বেসিক্যালি এই ফুটেজগুলো আমরা গ্যাদার করেছি প্রোডাকশন ক্রেট থেকে। সো আমরা ফুটেজগুলো এখানে ড্র্যাগ করি অ্যান্ড আমরা এখানে কিছু ক্লাউডস অ্যাড করব। বেসিক্যালি আমাদের ক্লাউডস লাগবে ফর ডিমেনশনস অর ইউ ক্যান সে এনিথিং। তো আমাদের যে স্কাই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে বেসিক্যালি সেটা আমরা আমাদের টাইমলাইনে ড্র্যাগ করব। এটা আমাদের টাইমলাইনে ড্র্যাগ হয়ে গেছে অ্যান্ড উই ক্যান মেক ইট স্মলার রাইট ওকে। দেন আমরা এটাকে আমরা 3D করে দেব। সো আমাদের স্কাই 3D লেয়ার হয়ে গেছে অ্যান্ড আমরা একটা নতুন ক্যামেরা অ্যাড করব ফর মোশন অ্যান্ড এভরিথিং। আমরা এটা একটু ওয়াইডি করব। সো লেটস টেক 35 মিলিমিটার ক্যামেরা অ্যান্ড আমরা এটাকে 1 নট ক্যামেরা হিসেবে সিলেক্ট করব। অলরাইট, এখন আমরা যেটা করব ক্লাউডস এলিমেন্টস আছে। সো আমরা লেটস ব্রিং দিস ওয়ান অ্যান্ড ব্রিং দিস ওয়ান আই থিংক। I think এগুলো এনাফ। সো আমরা এগুলো নিয়ে আমরা 3D লেয়ারে কনভার্ট করে দেব অ্যান্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে আমরা 3D হিসেবে বানাবো, মানে 3D এর এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সো এটার জন্য আমরা এখান থেকে ডুয়েল ভিউতে যাব। ডুয়েল ভিউতে যাওয়ার পর আমরা এই সাইডটাকে আমরা এখানে অ্যাক্টিভ ক্যামেরা থেকে আমরা এখানে লেফটে সিলেক্ট করব। সো আমরা এখানে দেখা গেছে যে আমাদের যে লেয়ারগুলো আছে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ারগুলো একদম ক্যামেরার সামনে আছে। সো স্কাই বেসিক্যালি অনেক বড় থাকে অ্যান্ড এই স্কাই প্লেটটাকে আমরা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। সো আমরা এটাকে একদম ক্যামেরা থেকে ডিস্টেন্স করে দেব। সো ডিস্টেন্স করার জন্য জেড ডিরেকশনে আমরা এটাকে ব্যাকওয়ার্ড করব। আমরা এটাকে ক্লাউডসগুলোকে আপাতত অফ করে দিই ফর ভিউইং পারপাস। অলরাইট, সো এখন আমরা যেহেতু দেখা গেছে যে আমরা যদি এই হচ্ছে আমাদের ধরুন ক্যামেরা ভিউ অ্যান্ড আমরা স্কাইটাকে যত কাছে আনবো দ্যাট মিনস একটা অবজেক্ট যখন ক্যামেরা থেকে বা আমাদের চোখের থেকে সাপোজ আমাদের ক্যামেরা হচ্ছে আমাদের চোখ আর ক্যামেরা থেকে স্কাই বা একটা অবজেক্ট যখন যত দূরে থাকবে তত আমরা ছোট দেখব রাইট। সো আমরা যত কাছে আনবো তত এটা বড় হবে, যত দূরে নিয়ে যাব তত এটা ছোট হবে। সো যেহেতু স্কাইটা ছোট হয়ে গেছে সো আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ফিল আপ করার জন্য আমরা এটা স্কেল আপ করে দেব ওকে। স্কেল আপ হয়ে গেছে, আর একটু ব্যাকওয়ার্ডে নিয়ে যাই। this guy take okay এখন আমরা আমাদের clouds যে elements গুলো আছে ওগুলোকে আমরা randomly backward করে দেব আগে পিছে করে দেব যেটা clouds থাকে and আমরা আমাদের এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে কি because আমরা এখানে ডিফল্ট দেখতেছি আমি যখন এখানে অ্যাক্টিভ ক্যামেরা দিব তাহলে আমাদের আমাদের ক্যামেরার মধ্যে যেটা দেখা যাবে সেটা एक्चुअली আমরা দেখতে পারবো সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার মধ্যে এটা ছোট হয়ে গেছে সো আমি এটা একটু বড় করে দেব স্কাই ব্যাকগ্রাউন্ডটাকে and alright so আমি এগুলোকে ধরে randomly আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব and এখান থেকে আমি বড় ছোট করতে পারি प्लस डी क्लिक করার পর এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে সো আমরা সরি আমরা ওগুলোকে আমরা আপাতত এগুলোকে ডিসেবল করে দিই প্রিভিউ অফ করে দিলাম and now আমরা পিছনেরগুলোকে আমরা randomize করে দিই random জায়গাতে আমরা পেস্ট করে দিই এখন আমরা যদি আমাদের ক্যামেরা মুভ করি লাইক দিস ক্যান সি আমাদের একটা স্কাই এনवायरमेंट ক্রিয়েট হয়ে গেছে সি সো আমাদের স্কাই লেটস সি ওকে fine so আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে আমি আমাদের যে স্কাই ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি একটু পিছনে নিয়ে যাব যেন লেস্ট অনেক লার্জ দেখায় এন্ড আমি একটু বড় করে দেব this সো এখন আমরা যেটা করব আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের যে আকাশটা আছে সেটার সাথে ম্যাচ করার জন্য আমাদেরকে ক্লাউডসের কালার ম্যাচ করতে হবে সো সেটা আমরা কিভাবে করব সো ফার্স্ট অফ অল আমি সবগুলোকে টেম্পোরারি অফ করে দিই এন্ড লেটস সার্চ ফর এক্সপোজার and এটা যেহেতু অনেক ডার্ক আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেজন্য আমি এক্সপোজার কমাই দিলাম and টিন্ট অ্যাড করে দিব একটা। এখান থেকে আমি ক্লাউডসের কালার সিলেক্ট করে দিব। ওকে, একটু ব্রাইটনেস করে দিতে পারবো। অ্যান্ড এই দুটোকে কপি করে আই ক্যান পেস্ট অন দিস। ওকে, now you can see আমি যদি ক্যামেরাটাকে আমার অ্যানিমেট করে দিই, সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিই। ওকে, পজিশন এখানে রেখে আমি কি ফ্রেম অ্যাড করবো। অ্যান্ড এখান থেকে আমি যদি আরো কি ফ্রেম জুম করে দিই, দেন লেটস সি। সো আই থিঙ্ক আমাদের ক্লাউডসগুলো নিয়ে একটু কাজ করা দরকার, বিকজ ইটস লুকিং ফ্ল্যাট। সো আমি র্যান্ডমলি ক্লাউডসের ব্রাইটনেস এন্ড ব্রাইটনেস নিয়ে আমি অ্যাডজাস্ট করব। এখন যদি আমি প্লে করি, দেন ইউ ক্যান সি যে আমাদের ইমেজ দিয়ে আমরা একটি আকাশের বা স্কাই এনভায়রনমেন্ট রেডি করেছি। অ্যান্ড এই সিনটাতে আরেকটু ড্রামাটিক ভাইব আনার জন্য আমরা কিছু থান্ডার ওভারলেস ইউজ করব। সো আগেই বলেছি আমি এই ওভারলেসগুলো ProductionCrate.com থেকে আমি গ্যাদার করেছি। সো আপনারা যারা চান আপনারা FootageCrate.com থেকে আপনারা অথবা ProductionCrate.com থেকে আপনারা ওগুলো কালেক্ট করতে পারেন। There is a lot of pro subscription and also free footage তারা দিয়ে থাকে। সো অবশ্যই আপনারা চেক করবেন। সো লেটস add the overlays. ওকে, সো আমি এটা কি করবো, আমার এই যেহেতু এগুলো ওভারলে, তো আমি এটাকে অ্যাড হিসেবে চেঞ্জ করে দেবো। অ্যান্ড এগুলোকে আমি 3D করে দেবো। অ্যান্ড নাও আমি সো নাও আমরা যেটা করব, আমরা এখানে ব্ল্যাক বারস অ্যাড করব। ব্ল্যাক বার অ্যাড করার জন্য প্রথমে আমরা একটা adjustment layer nibo. In our board, we will search motion tile search corpor. We will reduce it to 75. Yep. Now let's see. So amader sky scene hopefully shesh done. So amra ekhon etate kichu sound designing kore nibo. So let's see sound design korar por kemon dekha jay. So आशा करी आपनादेर काछे आमार आजकेर टिउटोरियलटी भालो लेगेछे जोदि भालो लेगे थाके अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करबेन एंड आमार भिडियोर नीचे लाइक बाटन अवश्यई लाइक दिबेन एंड अवश्यई कमेंट करे जानाबेन आपनारा एरकम नतुन नतुन मोशन ग्राफिक्सेर भिडियो चान किना ताहले आमी अवश्यई चेष्टा करब मोशन ग्राफिक्स रिलेटेड भिडियो निये आसते आपनादेर जोन्नो सो या देखा होच्छे परेर भिडियोते टिल देन टेक केयर आल्लाह हाफेज।